আজ আমরা পর্বতে শ্রেণীবিভাগ করব। আমরা জানি পর্বত মূলত চার ধরনের হয়, ভঙ্গিল পর্বত বা ফোল্ডেড মাউন্টেন, আগ্নেয় পর্বত বা ভলক্যানিক মাউন্টেন, স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন, এবং শেষে আছে ক্ষয়জাত পর্বত বা রেসিডুয়াল মাউন্টেন। প্রতিটা পর্বতের আবার কিছু শ্রেণীবিভাগও করা যায়, আমরা পরপর সেইগুলো নিয়ে আলোচনা করব। সবার আগে আসি ভঙ্গিল পর্বতের কথায়। ভঙ্গিল পর্বত মূলত দু ধরনের হয়, এক ধরনের প্রাচীন ভঙ্গিল পর্বত যেগুলো বহু কোটি কোটি বছর আগে সৃষ্টি হয়েছে, যেমন আরাবল্লী, অ্যাপালেশিয়ান, এরা হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। আর কিছু আছে নবীন ভঙ্গিল পর্বত, যেমন আমরা জানি হিমালয়, আল্পস, আন্দিজ, রকি ইত্যাদি। দ্বিতীয় ভাগে আসি আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত মানে আমরা বুঝতে পারছি যে আগ্নেয়গিরির লাভা বেরিয়ে এই পর্বতগুলো সৃষ্টি হয়। এই পর্বতগুলো আবার তিন ধরনের হয়, সক্রিয় যেমন হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়া বা ইটালির ভিসুভিয়াস, দুই সুপ্ত মানে এগুলো ঘুমন্ত অবস্থায় আছে, যে কোনো সময় অগ্ন্যুৎপাত ঘটতে পারে, যেমন জাপানের ফুজিয়ামা, ভারতের ব্যারেন। আর তিন নম্বর মৃত, যেমন মায়ানমারের মাউন্ট পোপো আর ভারতে আছে নারকোন্ডাম। তিন নম্বরে আসি স্তূপ পর্বত। সাধারণত ভূমিতে যদি ফাটল সৃষ্টি হয় এবং তার পরবর্তীকালে ভূমিকম্পের ফলে যদি কোনো অংশ বসে যায় এবং কোনো অংশ উঠে যায় তাহলে স্তূপ পর্বত সৃষ্টি হয়, যেমন ভারতে আছে সাতপুরা পর্বত এবং এই পর্বতের দুদিকে আছে নর্মদা এবং তাপ্তি দুটি গ্রস্ত উপত্যকা যেখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে। এছাড়া জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ, তার মাঝখান দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে যেটা একটা গ্রস্ত উপত্যকা। সবার শেষের অংশে আসি ক্ষয়জাত পর্বত। সাধারণত এই পর্বত আগের তিন ধরনের পর্বতের অবশিষ্টাংশ, মানে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত এবং স্তূপ পর্বত দীর্ঘদিন ধরে আবহবিকারের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে এই ক্ষয়জাত পর্বত সৃষ্টি হতে পারে, যেমন ভারতে আছে আরাবল্লী পর্বত, পরেশনাথ পাহাড়, মামা ভাগ্নে পাহাড় এবং পূর্বঘাট পর্বতমালা। তাহলে আমরা আজ পর্বতের বিভিন্ন শ্রেণীবিভাগ জানলাম। ধন্যবাদ।